আজকে এভারেস্ট জয় করেছি, দেখেন পতাকা লাগাই দিছি এভারেস্টের উপরে। কিন্তু এটা আমেরিকার ভার্জিনিয়ার অনক সিটিতে অবস্থিত, এখন উঠতেই আছে। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিছনে খালি সাদা দেখা যাইতেছে। সো আজকের ব্লগে এটাই, খালি বৃষ্টি পড়তে আছে, থুকু বরফ পড়তে আছে, এই যে দেখেন আমার অবস্থা। সো একটু পরে আসি, একটু ঘুরি গাড়ি, তারপরে আপনাদের সাথে কথা বলি। আজকে ফার্স্ট টাইম মানে ভার্জিনে আসার পর এতটুকু দেখলাম, অনেক বেশি হয়ে গেছে। সম্ভবত 6-12 ইঞ্চি পড়ার কথা, 18 ইঞ্চি হইতে পারে। সো বিকাল 5টা পর্যন্ত চলবে। সো গাইস, দেখা যাইতেছে কি অবস্থা। অলরেডি আমার গোসল করা শেষ, বরফের গোসল। সো গাইজ, এখানে সোনার বাংলাদেশ। সো চেষ্টা করলাম আর কি, যখন থাকে তখন তো করাই যায়। গাইজ, এলো বাইরের অবস্থা, আসলে খুব খারাপ অবস্থা। আমার ক্যাপের মধ্যেও স্নো, যে ক্যাপের মধ্যে আমার স্কুলের নাম লেখা আছে। থ্যাংক ইউ ভাইয়াদেরকে আমার ক্যাপটা পাঠানোর জন্য, যে এলো অবস্থা। সো আজকে স্নোর সময় আমি 2-3 জনকে নাম বলতে চাই। সে হলো আমিউল আরাফাত ইমন, এবং শাহরিয়ার সাজ্জাদ ভাই, এবং এসএন রাফি ভাইকে, কারণ আপনারা প্রত্যেকটা ব্লগ শেয়ার দেন এবং ইনিয়াস ফকির তার কমিউনিটিতে শেয়ার দিয়েছেন। সো ধন্যবাদ, এবং খুব খুশি লাগতেছে কারণ আপনারা শেয়ার দিলে তো আমার ইন্ট্রোটা এবং 2-3 জন মানুষ দেখে। সো আপনাদেরকে ধন্যবাদ, না বলাতে আপনারা শেয়ার দিয়েছেন। আজকের স্নো দিনে বেশি কিছু বলা যাবে না, বাসায় চলে যেতে হবে, এই অবস্থা। আবার দে, আবার দে, পাগল হইলে যা হয় আর কি। হ্যাঁ, আমার ফোন ভাঙ্গো রে রে। সো গাইজ, অবস্থা খারাপ, হেঁটে শুরুতে আমার ভরা আলছে। সো বাসায় যে গেবা বাবা। গাইজ, ওই দিন দেখলেন বাড়ি পরিষ্কার করার পরে পাইছিলাম স্বর্ণ, কিন্তু আজকে স্বর্ণ পাওয়ার দরকার নাই, আমার গাছগুলো পাইলেই চলবে। সো আজকে দেখা যাইতেছে, দেখেন আমার অবস্থা, পুরো গোসলের অবস্থা। এই যে কতক্ষণ দাঁড়ায় থাকলে আমারও দেখা যাবে না। যারা এই পর্যন্ত আমার ভিডিওতে ইন্ট্রো দিয়েছেন এবং ইন্ট্রোতে অংশগ্রহণ করেছেন, সো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং যারা দেশ এবং দেশের বাইরে আছেন, আমি 16 ডিসেম্বর উপলক্ষে একটা ভিডিও চাইতেছি। যদি কেউ পারেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড সম্ভব হইলে একজন করে জাস্ট বুকে হাত দিয়ে দাঁড়াইয়া একটা ভিডিও দিবেন। সো যদি দেন তাহলে অনেক খুশি হব। সো আমি চাইতেছি যে 1 মিনিটের একটি ভিডিও বানাবো, যেখানে থাকবে শুধু জাতীয় সঙ্গীত এবং আপনাদের ভিডিও। কারণ অনেকেই যদি আমার 10,000 উপলক্ষে কেউ উইশ ভিডিও পাঠাতেন তাহলে এরকম, সো উইশ ভিডিও পাঠানোর দরকার নাই। সো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, যারা মিউজিক্যালে টিকটক করেন তাদের অবশ্যই কোনো সমস্যা নাই, কারণ তারা ভালো করেই জানে 15 সেকেন্ড ভিডিও কীভাবে বানাতে হয়। সো বুকে হাত দিয়ে বা কেউ নর্মালভাবে দাঁড়িয়ে, কারোর হাতে যদি পতাকা সম্ভব হয়, যদি পারেন আমার ফেসবুক মেসেঞ্জারে এবং আমার জিমেলে পাঠিয়ে দেন ভিডিওগুলো, সো অনেক খুশি হব। আমি 1 মিনিটের ভিডিওটা, যেটা আমার চ্যানেলে ঢুকার সাথে সাথে জাতীয় সঙ্গীতটা পুরো চলবে, ততক্ষণ দেশ ও বিদেশে সবাই আছেন তাদেরকে দেখানো হবে এবং খুশি হবে। দেখেন আস্তে আস্তে আমি কিন্তু পানির নিচে চলে যাচ্ছি, থুকু বরফের নিচে। সো এখন আসছি একটু কাজ করার জন্য, কারণ ভাইয়া অন্যদিকে পরিষ্কার করতেছে। সো আমি এখানে একটা বেলচা নেবো, বেলচা নিয়ে পরিষ্কার করার জন্য চেষ্টা করবো। দেখলেন আজকে আমি এভারেস্ট জয় করছি। সো সবাই শেয়ার করেন, বাংলাদেশের 100 নম্বর এভারেস্ট বিজয়ী রবিন। সো সবাই শেয়ার করেন বেশি বেশি, 100 নম্বর হয়ে গেছি। সো এখন ভাইয়া আমি মিললে
গাড়ি পরিষ্কার করতে হবে। যেটা দিয়ে এখন আমরা মাপ জাপ করবো কত ইঞ্চি পড়ছে সব ভাইয়া আছে এই লবণ গুলো এখন আমি রাস্তায় দিয়ে দিব কারণ যাতে বরফ না। সো গাইজ সকাল পর্যন্ত অনেকটা ছিল, তো এখনো কিন্তু স্নো কমে নাই। সো দেখতেছেন এই অবস্থা, আমার এই কালো চুলগুলো ছাড়া আর কিছু দেখা যায় না। এখন বাড়ি পরিষ্কার করতে হইবে কারণ অনেক স্নো পড়ছে, তো এখন এগুলোর পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি। সো ভাইয়া আসতেছে, এখন আমি শুরু করলাম। হ্যাঁ রে, গাছটি মরে গেছে রে। বিশ্ব আকামলা বিশ্ব কামলা আসিয়াছে শুনো পরিষ্কার করিতে। করলাম অনেক মজা, এখন পাইতেছি সাজা। সো গাইজ এতক্ষণ এই জায়গাটা পরিষ্কার করলাম, আমার এই পুরো এলাকাটা পরিষ্কার করতে হবে, নাহলে সকালে যাওয়া যাবে না। গাইজ 2 ঘন্টা ধরে বড় ভাইয়া আমি জাস্ট এতটুকু জায়গা ক্লিন করছি, তারপরও ভালো করে হয় না। জাস্ট কোনো মতে কাজে যাইতে পারলেই হয়। সো আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপরে সকালে দেখাবো মানে অন্য রাস্তা এবং আমার কাজের স্থানের অবস্থা। সো দেখেন, আর আজকের জন্য এখানে শেষ, আবার সকালে শুরু হবে। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করুন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গাইজ রাত গতকালকে দেখছিলাম মানে তুষারপাতের হাসি, আজকে দেখেন কান্না, কারণ রৌদ্র ওঠার সাথে সাথেই সবগুলা এখন গইলে যাইতেছে আর কি, আস্তে আস্তে পানি হয়ে চলে যাবে। সো গতকালকে অনেক হাসছিল, আজকে কান্নাকাটি। এখন আমি কাজে যাইতেছি। সো কাজের যাওয়ার সময় রাস্তাঘাটের অবস্থা অবশ্যই দেখব কী অবস্থা হয়। সো আজকের ব্লগটা আসলে একটু বড় হবে, কারণ আমি চাইতেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য, তার জন্য দুঃখিত বেশি বড় করার জন্য। এখন আমি খালের কাজে যাব, দেখি এই গাড়িটা নিয়ে কত কষ্টে যাইতে হয়। ভাইয়া মেসেজ দিছিল যে আস্তে আস্তে ড্রাইভ করার জন্য, তো অনেকেই পরিষ্কার করতেছে রাস্তা। আমরা এখন যুদ্ধতে যাইতেছি, সবাই দোয়া করবেন, এই ফার্স্ট টাইম যুদ্ধ করতে যাইতেছি, গাড়ি লড়ে না এখনো খাইছি রে। বরফ গুলা গুলা যাইতেছে, কুকুরটা খেলা করতেছে, বিখ্যাত ড্রাইভার।
সূর্য মামা হাসতেছে, বরফ মামা কান্না করতেছে। এই ফার্স্ট টাইম মনে হয় সবচেয়ে বড় ব্লগ বানাইতেছে আজকে, প্রায় 24 ঘন্টা যাবত কাজ চলতে আছে ব্লগের। ঘুমের মাঝখান দিয়ে এসে এসে ফুটেজ নিয়ে গেছি, যে যেমন খালেদ ভাই আসতেছে তেমন ঘুমের অবস্থা। এটা সাবধানে চালাবে বেটা, সবার 40টার দাওয়াত খালেদের। এখন কাজে চলে আসলাম, সো দেখেন এই মার্কেটের অবস্থা। কি ভয় লাগতেছিল এতক্ষণ? না আসলে কোনো ভয়ের কিছু নাই, এদেশে যখন স্নু পরে সবাই অনেক খেলাধুলা করে মজা করে, কারণ স্নু তো মজা করাই যায়। কিন্তু যদি এখানে কাদা থাকতো তাহলে কথা ছিল, কিন্তু খুব যত্ন সহকারে এই স্নু উপভোগ করে সবাই, তবু একটু কষ্ট হয়। কিন্তু দেখলেন যে আমি চেষ্টা করলাম আর কি, যে কতক্ষণ পর পর, আধা ঘন্টা এক ঘন্টা পর পর দেখানোর জন্য। সো ভয়ের কিছু নাই, আমরা খুব মজা করছিলাম, আর একটু কষ্ট হয়েছে, এখনও দেখা যাইতেছে, দেখেন শেষ হয় নাই। আজকের ব্লগটা আসলে বড় হওয়ার কারণ আমি চাইছি যে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখানোর জন্য। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। বিদায় নেই নাই তো, ভাবছি যে শেষ পর্যন্ত দেখাবো। সো এই যে দেখেন আমার বাড়িতে আমার ঘাসগুলো দেখা যাইতেছে। আজকের জন্য এখানেই ব্লগ শেষ, ভালো থাকবেন, এবং যারা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিও দিয়ে দিবেন। এবং নেক্সট একটা ভিডিও হবে 16 ডিসেম্বর নিয়ে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।